গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করলেন বীরভূম জেলা পুলিশ। আটক করা হলো চার পাচারকারীকে। প্রজাতন্ত্র দিবসে নাশকতা রুখতে বীরভূমের বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালাচ্ছিল জেলা পুলিশ। এরই মাঝে পুলিশের কাছে খবর আসে, মালদা থেকে গাড়ি করে বীরভূম হয়ে দুর্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে বিপুল পরিমাণ গাঁজা। ময়ূরেশ্বর থেকে আহমেদপুর যাওয়ার রাস্তায় চারতলা মোড়ে সন্দেহজনক গাড়ি আটকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 615 কেজি গাঁজা। ঘটনায় গ্রেপ্তার করা হয় মোট চারজনকে। ধৃতদের মধ্যে দুইজন পাঞ্জাবের বাসিন্দা, নাম চন্দনদীপ সিং ও গুরবিন্দর সিং, একজনের বাড়ি আসামে, নাম আসিকুল ইসলাম। চতুর্থ জন বীরভূমের বাসিন্দা, নাম তাজিমুদ্দিন। দুর্গাপুর হয়ে ঝাড়খণ্ড বিহারে গাঁজা পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের, এমনটাই পুলিশের অনুমান। সোর্স ইনফরমেশন লাগিয়েছিলাম, আর আপনারা জানেন রিপাবলিক ডে উপলক্ষে গোটা জেলায় নাকা ইন্টার স্টেট, নাকা ইন্টার ডিস্ট্রিক্ট নাকা চলছে। আমরা সোর্স থেকে ইনফরমেশন পেয়েছিলাম কিছু লোক হিউজ কোয়ান্টিটিতে গাঁজা নিয়ে আপনার ওখান থেকে দে এন্টার ইন্টু ফ্রম মালদা মুর্শিদাবাদ দিয়ে এরা স্টার্ট করেছিল দিমাপুর দেখে। তো আমরা তিনটা টিম বানিয়েছিলাম, একটু ওসি এসওজি ছিলেন, একটু টিমকে লিড করছিলেন, ওসি সাঁথিয়া ছিলেন, সিউড়ি থানার টিম ছিল যাকে ওই এসআই রাজকুমার লিড করছিল, এর সঙ্গে ওভারঅল মনিটরিং করছিল ডিএসপি ডিএনটি সাহেব, সিআই সদর সাহেব ছিলেন, আমার ডিএসপি ক্রাইম সাহেব ছিলেন, আইসি সিউড়ি ছিলেন। তো আমরা এনাকে আজকে সকালে ইন্টারসেপ্ট করলাম, চারজনকে অ্যারেস্ট করা হয়েছে। আর এনার কাছ থেকে আমরা 6.15 কুইন্টাল মানে 615 কেজি আমরা ওই গাঁজা সিজ করতে পেরেছি। অ্যারেস্ট করা হয়েছে চার ভিতরে দুজন পাঞ্জাবের লোক আছে। বেসিক্যালি এরা আপনারা জানেন মণিপুর আর ওই দিমাপুর দিক থেকে এরা গাঁজা নিয়ে ব্যবসায় করে, অনেকটা একটু করিডোর মতো ব্যবহার করে। তারপরে আমার টিম খুব ভালো করে দুদিন থেকে এনার পিছে লেগেছিল, যার ফলে আমরা এই গাঁজা বেসিক্যালি এরা টুয়ার্স এই দুর্গাপুর দিকে নিয়ে যেত, মেবি ফ্রম দে ওখান থেকে এরা শায়দ বিহার ঝাড়খণ্ড যেখানে আপনার এন্টার করতো ওখান থেকে। বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।